তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো ওয়ালাইকুম সালাম ওরুল্লাহ বরকম মনিত ভাই আপনার প্রশ্নটি হচ্ছে যে কিয়ামতের দিন বিচারের কাঠগড়ায় মানুষের কোন অঙ্গ সর্বপ্রথম মানুষের বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে বা এ বিষয়ে আপনি সুরায় আছি না পঁয়ষট্টি নম্বর আয়াত দেখেন আমাক উল্লাহী চেতন হসিম আল ইয়ামান আখতিম ও আলাফ ওয়াহি হিম পতুকাল্লি মুনা আয়েদিহিম ও তার সাধু আরো জুলুহুম বিমা কেনু এক্সিবোন আজকের দিনে মানুষের মুখের উপর আমি মোহর লাগিয়ে দিব অর্থাৎ মুখ বন্ধ থাকবে অতুক্কাল লেমুনা আই আমাদের সাথে কথা বলবে তাদের হাতগুলো অর্থাৎ সাধু আর হুম এবং তাদের পা গুলো সাক্ষী দিবে বিমা ক্যান একসিবুন যেগুলো তারা অর্জন করছে তো এই আয়াতে তারা বুঝতে পারি যে আল্লাহ তার তা আলা পায়ের আগে হাতের কথা উল্লেখ করছেন বাকি اللہ عالم وب السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ